থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের স্বার্থে থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে রক্তদানের মতো এক মহতী কর্মসূচি গ্রহণ করা হয়। গ্রীষ্মকালীন রক্তের সংকটের সমাধান করতে থ্যালাসেমিয়া মুক্ত সমাজ গড়তে আজ স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। বালি বন্ধুদের মিলিত স্পর্শের উদ্যোগে বালি রবীন্দ্র ভবনে আয়োজিত হয় সামাজিক কর্মসূচি তুচ্ছ নয় রক্তদান বাঁচাতে পারে একটি প্রাণ। এদিনের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন সাংসদ প্রসূন ব্যানার্জি, বালির বিধায়ক ডক্টর রানা চ্যাটার্জি, দেবাংশু ভট্টাচার্য, সংগঠনের সভাপতি বলরাম ভট্টাচার্য, যুগ্ম সহ সভাপতি প্রবীর দাস, অভয় চন্দ্র হালদার, তুষার ঘোষ সহ অন্যান্যরা। এদিন প্রায় 60 জন রক্তদাতা রক্তদান করে এই রক্তদান শিবিরে। এই রক্তদানের প্রধান উদ্যোক্তা সংগঠনের সম্পাদক অর্ক ঘোষ। আমরা আজকে 60 ইউনিট রক্ত আমরা তুলে দিলাম সরকারি ব্লাড ব্যাংকের হাতে। আমরা এই রক্তদানের মধ্যে দিয়ে যেহেতু থ্যালাসেমিয়া ডে উপলক্ষে আমরা এই ধরনের রক্তদান শিবিরটা করে থাকি, আমাদের মূল উদ্দেশ্য যে বালিকে থ্যালাসেমিয়া মুক্ত করা। তাই জন্য আমাদের সঙ্গে আর একজন আছেন, শুধু আমাকে একা এই বিষয়ে জিজ্ঞেস করলে হবে না, আমি অসিতদাকে ডাকবো একবার, অসিতদাকে ডাকবো, এবং বাবুদা আছে আমাদের সঙ্গে যারা আছে। মানে আমাদের উদ্দেশ্য হচ্ছে থ্যালাসেমিয়া মুক্ত বালি তৈরি করা, যাতে আমরা এই প্রচারটা শুধু একের ব্লাড ডোনেশন ক্যাম্প নয়, সারা বছর আমরা এই প্রচারটাই রাখবো। এই প্রচারটা একজনের মাধ্যমে হবে না, আমরা সকলকে চাই এই প্ল্যাটফর্মের মাধ্যমে আসতে, যে বিয়ের আগে অবশ্যই একজন ছেলে এবং মেয়ে তাদের ব্লাড টেস্টটা করে, থ্যালাসেমিয়া পরীক্ষাটা করে বিবাহটা করা উচিত। এই প্রচারটা আমরা গোটা বালি জুড়ে করব, আমরা এই অঙ্গীকারবদ্ধ হয়েছি। এই বন্ধুদের মিলিত স্পর্শ এবং আমাদের বালি সুজন মণ্ডল, এই দুটো সংস্থা একসঙ্গে আজকের দিনের পর থেকে, অর্থাৎ কালকে থ্যালাসেমিয়া ডে থেকেই আমাদের এই ধরনের কাজ শুরু হবে। সারা বছর জুড়ে ধরে বালিতে এটা করব। আর শুধু ব্লাড ডোনেশন ক্যাম্প নয়, আমরা সারা বছর বিভিন্ন রকম অনুষ্ঠানের মধ্যে থাকি, সেটা সমাজসেবামূলক অনুষ্ঠান হতে পারে, সেটা আনন্দদায়ক অনুষ্ঠান হতে পারে। আমরা বসন্ত উৎসব করি, আমরা কিছুদিন পরে আমরা গঙ্গা আরতি বালিতে নতুন করে শুরু করেছিলাম, গঙ্গা আরতি সেই ধরনের অনুষ্ঠান যেরকম করি, লকডাউনেও যেরকম আমরা মানুষের পাশে ছিলাম। আমাদের বন্ধুদের মিলিত স্পর্শের আমাদের সকল সদস্য সদস্যা যারা আছে এবং সকলের একটাই উদ্দেশ্য, সাধারণ মানুষের পাশে থাকা। আজকে আপনি এই ব্লাড ডোনেশন ক্যাম্পে দেখতে পারবেন, আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্পের সামনেই একজন মানুষ বড়ি পাঁপড় এই ধরনের জিনিস নিয়ে বিক্রি করছেন, সেই মানুষটি দৃষ্টিহীন, সেই মানুষই দৃষ্টিহীন, সেই মানুষটিকে আমরা এখানে সুযোগ নয়, আমরা বলে ওনাকে বলেছি যে এখানে বসে তার কিছু উপার্জন, তিনি তো মানে কারোর কাছকে চাইছেন না, তিনি খেটে সেটা উপার্জন করছেন তার এক, তো সেই ব্যাপারগুলো আমরা সারা বছর বিভিন্ন রকম এরকম সহযোগিতা করে থাকি। আমরা আজকেও ওনাকে যেটুকুন পারবো সহযোগিতা করবো। এই তো দারুণ ব্যাপার, এবং আমার ভাবতে ভালো লাগে যে দেখুন, অর্ক একটা পরিচয় অবশ্যই সেই সংগঠনের সাধারণ সম্পাদক, কিন্তু আমাকে যদি জিজ্ঞাসা করেন আমি আর অর্ক আরেকটা কমন প্ল্যাটফর্ম শেয়ার করি, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের প্ল্যাটফর্ম। এবং সেই পরিচয় নিয়ে আমায় যদি বলতে বলেন, আমার দলের একজন কর্মী বলুন, একজন সাংগঠনিক ছেলে বলুন, সেই জায়গা থেকে দাঁড়িয়ে ও যে কাজটা করছে, এটা আমাদের কাছে, আমার দলের জায়গা থেকে দেখলে আমাদের কাছে ভীষণ পজিটিভ ব্যাপার। এই কারণে, কারণ আমাদের দল এমন একটা দল যারা ওই হেলিকপ্টার প্লেন নিয়ে ভোটের আগে বনবন করে ঘুরবো মাছির মতো মুখের সামনে, আর তারপরে ভোট মিটে গেলে পাত্তা পাওয়া যাবে না, ওই গল্প নয়। আমাদের দল, আমাদের দলের কর্মীরা, আমাদের দলের নেতারা ঠিক যতটা ভোটের আগে মানুষের পাশে দেখা যায়, ভোট মিটলে হয়তো আরও বেশি করে দেখা যায়। করোনা থেকে শুরু করে আমফান, জজ থেকে শুরু করে গরমকাল, বন্যা থেকে শুরু করে খরা, সমস্ত কিছুতে আপনি তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে পাশে পাবেন যখন মানুষ সংকটে পড়ে। ফলে এই পাশের বাড়ির ছেলে যে ফিলিংটা, ওটা তৃণমূল কংগ্রেসের থেকেই আসে, এটা অন্য কোনো দলের থেকে আসে না। আর কিছু রাজনৈতিক দল আছে তারা বড্ড বেশি ব্র্যান্ডিং করে, কিছু রাজনৈতিক দল আছে তারা হোয়াটসঅ্যাপে ফেসবুকে এমন প্রচার করে যেন গোটা রাজ্যের মানুষ বেঁচে আছে তাদের জন্য, কিন্তু আলটিমেটলি গ্রাউন্ডে নামলে সেটা যে কতটা ভুল কতটা মিথ্যা সেগুলো বোঝা যায় সাধারণ মানুষের সঙ্গে কথা বললে। ফলে ভীষণ ভালো উদ্যোগ, আমি অর্কতে আরেকবার অভিনন্দন জানাই, বলাদা আছেন,
থেকে শুরু করে আমাদের এখানে যারা স্থানীয় নেতৃত্বরা তারা সবাই আছেন, এবং এই সংগঠনের সদস্যরা যারা আছেন তাদের প্রত্যেককে অভিনন্দন। খুব ভালো উদ্যোগ, এবং আমরা মনে করি প্রতিটা জায়গায় এই উদ্যোগ আরও বেশি করে হোক, কারণ মানুষের শরীরের ভেতরে যে রক্ত, সেই রক্তের এখনও কোনো রিপ্লেসমেন্ট বিজ্ঞানীরা তৈরি করতে পারেননি। সব কিছু রিপ্লেসমেন্ট হয়ে গেছে, হাঁটু খারাপ হয়ে গেছে, হাঁটু একটা লোহার বল লাগিয়ে দিল, হাটে কিছু প্রবলেম হলো, হাটের মেশিন বসিয়ে দিল, কিন্তু রক্তের অল্টারনেটিভ এখনও তৈরি করা যায়নি। ফলে এটা আমাদেরকেই দিতে হবে, আর আমাদেরকেই দিতে হবে, সেটা আমাদেরকেই এগিয়ে আসতে হবে জোগাড় করার জন্য। খুব স্বাভাবিকভাবে আমরা খুব গর্বিত, এই ধরনের উৎসবের মধ্য দিয়ে আমরা অনেক বেশি মানুষকে পাশে পেতে চাইছি, অনেক বেশি মানুষ আমাদের সঙ্গে আসছে, এবং সর্বোপরি মানুষের জন্য কিছু করণীয় আছে, দায় দায়িত্ব আছে, সেই দায় দায়িত্ব পালনের মধ্য দিয়ে আমরা বন্ধুদের মিলিত স্পর্শ ক্লাব তার প্রমাণ রাখবে। এটা রাজনৈতিক মঞ্চ নয়, এখানে মানুষের জন্য কিছু করার জন্য মঞ্চ, সেই মঞ্চ থেকে আসতে হবে সেই মানসিকতা নিয়ে যাতে মানুষ উপকৃত হতে পারে। আমাদের বলার বক্তব্যটা হচ্ছে এই যে জনপদ বালিগ্রাম, এখানে যেখানে দাঁড়িয়ে আছি এই আশেপাশে যত সংগঠন রয়েছে, আমরা চাইছি যে সকলেই একযোগে একসাথে মানব কল্যাণে মানুষের জন্য এগিয়ে আসুক, এবং যখন কেউ কোনো প্রোগ্রাম থ্রো করবে অন্য সংগঠকেরাও আসুক, যাতে করে আগামী দিনে মানুষের মঙ্গলটা রাষ্ট্র যেমন করছে তার পাশাপাশি সামাজিক সংগঠনগুলো মানুষের জন্য এগিয়ে আসুক, তাহলে আমরা একসঙ্গে একযোগে একসাথে এই কাজগুলো করতে পারব।